গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। একটু বসো, পারবে তো? তুমি এখানে একটু বসলে আমি একটু চারদিকটা ঘুরে দেখি অন্যদের কাউকে পাই কিনা। প্রথম প্রথম তোমার এখানে একটু অসুবিধা হবে সুশীলা, মানিয়ে নিও। কেমন দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, শুনো গো মা নারায়ণী চলমত পুরে, তব আচরণে দুঃখ পায়ুনু অন্তরে, ভক্তিযুক্ত হয়ে ঋষি করি জোরো পানি, প্রণতি করিয়া উভে কহিছেন বাণী, তব কৃপা বঞ্চিত হইয়া নর নারী, ঘুঁচিছে দুর্গতি কত বনিবারে নারী, অভিযুক্ত হয়ে ঋষি করি জোরো পানি, প্রণতি করিয়া উভে কহিছেন বাণী, সতত কুকর্মে রত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা, শুনো গো মা নারায়ণী চলমত পুরে, তব আচরণে দুঃখ পাইনু অন্তরে, হেন কালে শ্রীনারদ ধরি বিনায় তান, আসিলেন তথা করি হরি গুণগান, অন্নাভাবে শীর্ণকায় ভোগে মৃত প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। দেখি মুখ খোল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি জলখাবারের ব্যবস্থা করছি। বসো না, একটু পরে যেও, পুজোর কাপড়টা ছেড়ে আসি, তারপরে এসে বসবো, কেমন? Thank you.
ভারী সুন্দর দেখতে লাগছে সুশীলা। তোমায় একটা কথা জিজ্ঞেস করব। একটা মাত্র একটা কথাই জিজ্ঞেস করবে? জিজ্ঞেস কর, আমি তোমার হাজারটা কথার উত্তর দেব। না মানে অনেকদিন ধরেই ভাবছিলাম জিজ্ঞেস করব, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। নাম বদলালেই কি আমার ভাগ্য ফিরবে? আমি তো সেই ছোটবেলা থেকেই অপয়া, না মরলে আমার এই অলক্ষণ ঘুচবে নে। কেন কেন এ কথা বলছো? তুমি অপয়মন্ত কিসে? অপয়মন্ত নয় তো কি? আমার জন্মের আগে আমার বাবা চলে গেলেন। জন্মের ছ মাসের মধ্যে মাও ছেড়ে চলে গেলেন। তাহলে আমি অপয়া নয় তো কি? তারপর হঠাৎ একদিন শুনলাম কোথা থেকে তুমি নাকি এসে আমায় পছন্দ করেছ। তার দুদিনের মধ্যে বিয়ে হয়ে গেল। তারপর শ্বশুর মশাইকেও হারালো। আমি অপয়া নয় তো কি? তুমি ঘুমোলে নাকি? না, ঘুমোইনি। ও কই, তুমি তো আমায় বললে না আমায় সুশীলা বলে ডাকো কেন? বাবার কোথায়? ওই নামই ডাকার ইচ্ছে ছিল। থাকে সব কথা, এ তো সুশীলা নয়, তবে কি কার স্ত্রী? ক
কি ভাবছো গো? আমার কথা? হ্যাঁ, তোমার কথাই বটে। ভাবছি আমাদের বিয়ের কথা। আমাদের বিয়ের কথা? আচ্ছা, তুমি যখন আমাকে প্রথম দেখলে তখন তুমি কি ভেবেছিলে? ওমা, আমি তো তোমাকে দেখিনি। দেখোনি কেন? ছি, লজ্জা করে না বুঝি। আমি তো সারাক্ষণ মাথা নিচু করেছিলাম। আমার নাম শুনেছিলে তো? না, মামা মামি তাও বলেননি। নাম পর্যন্ত শুনুনি? কেউ বলেননি। আমার যে বিয়ে হবে তাই আমি জানতাম না। যেদিন বিয়ের কথা ঠিক হলো তার দুদিন পরেই তো বিয়ে হয়ে গেল। আচ্ছা, তুমি তো লেখাপড়া শিখেছ? হুম, কিছুটা। আমি যাই, আমার ওদিকে আবার বস। আজ তোমার পরীক্ষা হবে, ওখানে খাতা দোয়াত কলম সমস্ত কিছু আছে। ওসব দিয়ে কি হবে গো? পরীক্ষা। পরীক্ষা? তোমার হাতের লেখা কেমন, তুমি বানান ঠিক মতো লিখতে পারো কিনা, এসবেরই পরীক্ষা। যাও, ওই খাতাটায় লেখো দেখি। কি লিখব? তোমার নাম লেখো। আমার নাম? ওমা, আমার নামের বানান তো খুবই সোজা। আমি এক্ষুনি লিখছি, দাঁড়া। এবার তোমার মামার নাম লেখো। শ্রীমতী কমলা দেবী, শ্রীযুক্ত তারিণী চট্টোপাধ্যায়, ধোবা পুকুর। হ্যাঁ, আমার গায়ের নাম। ভুল আছে? হ্যাঁ, পাশ করেছি। তুমি পাশ করেছো না ফেল করেছো এখনই বলতে পারছি না। আমি যাই, আমার ওদিকে আবার কাজ করে। ধোবা পুকুর? না, এ আমার স্ত্রী নয়। তবে এখন যা অবস্থা, একে আমার স্ত্রীর পরিচয় এখানে রাখতে হবে। শোনো, একটা কথা জিজ্ঞাসা করবো। অনেকদিন ধরে দেখছি তুমি গম্ভীর মুখে আছো, কি হয়েছে গো? কিছু না। বাবার জন্য মন কেমন করছে?
সবই আমাদের ভাগ্য বলো। তুমি খাবে না? না, তোমার খাওয়া শেষ হোক, তারপর খাবো। দুজনে একসাথে খেতে নেই? ও মা, চিচি, আমি তো তা বলিনি। তোমার কিছু দরকার পড়লে আমি কি করে দেব একটু হাতে? বুঝলাম। তোমার হাতে রান্নাটি বড় মিষ্টি। তাই? জানো, আমার গায়ে সবাই বলতো, তবুও যদি মামা আমির মন পাই। কেন, ওদের ভালো লাগতো না? আমি ছিলাম গলগ্রহ, বিদে করতে পারলে বাজে। আমার রান্না কি আর ওদের মুখে রোচে? কি, তোমার কি খাওয়া শেষ হয়ে গেল? হ্যাঁ, আর পারছি না। আচ্ছা, তাহলে তুমি সবার ঘরে যাও, হাত মুখ ধুয়ে যাও কিন্তু। হ্যাঁ, আমি আমি একটু পরে গিয়ে বিছানা করে দেবো। বেশ। সবকিছু জানার পরে এক ঘরে এক শয্যায়, না না, সে অসম্ভব। আমায় পড়াশুনো করতে হবে, তারপরে শুব। আচ্ছা, thank you.
কোথায় গেল? ঘরে বড্ড গরম তো, নিশ্চয়ই ছাদে গেছেন। সহসায় উঠিল জেগে প্রচন্ড সমীরণ,